নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন কয়েকটি মিডিল, এখানে দুই সংখ্যা দিয়ে কয়েকটি মিডিল দেওয়া হয়েছে, 04 17 25 68 মিডিল, 52 মিডিল, 82 মিডিল, 91 মিডিল এবং 98 মিডিল। এই মিডিলগুলো আজ 1000 খেলার সম্ভাবনা অবশ্যই, অর্থাৎ 9000 টাকার ঘরে যে মিডিলগুলো খেলতে পারে, 04 17 25 68 52 82 91 এই মিডিলগুলো এখানে দেওয়া হয়েছে, এই মিডিলগুলো 1000 খেলার সম্ভাবনা অবশ্যই আছে। আজকে 04 মিডিলে 72 নাম্বারটি খেলতে পারে, 17 48 নাম্বারটি খেলতে পারে, 98 64 নাম্বারটি, 98 64 নাম্বারটি খেলতে পারে, 91 61 নাম্বারটি খেলতে পারে। আপনারা এই মিডিলের এখানে যে কয়েকটি মিডিলের সামান্য কয়েকটি নাম্বার, 04 মিডিলের এবং 17 মিডিলের সামান্য কয়েকটি নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই এই নাম্বারগুলো চক করে দেখুন, এবং যদি আপনাদের চলার পথে কোনো টেবিলে যদি নাম্বারগুলো পেয়ে যান তাহলে অবশ্যই কাটতে পারেন। এখানে আরও কিছু নাম্বার দেখুন, এখানে দেওয়া আছে 82 মিডিলের 26 নাম্বার, 82 মিডিলের 26 নাম্বার, 20 মিডিলের 54 নাম্বার, যে নাম্বারগুলো যে মিডিলের যে নাম্বারগুলো খেলার সম্ভাবনা অবশ্যই আছে সেই নাম্বারগুলো এখানে দেওয়া হয়েছে, 32 মিডিলের 54 নাম্বার, 82 মিডিলের 25 নাম্বার, আবার 25 মিডিলের 52 নাম্বার। এখানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে রেজাল্টের পরে ছক করে এই নাম্বারগুলো বাছাই করা হয়েছে, আপনাদের যদি ভালো লাগে চলার পথে যদি কোনো টেবিলে বা কোনো দোকানে আপনার কেনার ইচ্ছা মনে হয় তাহলে এই মিডিল থেকে আপনার যদি কোনো মিডিল আপনার ফেভারেট কোনো মিডিল যদি হয়ে থাকে তাহলে এই ফেভারেট মিডিলের এই নাম্বারটি আপনি অবশ্যই কাটবেন, তাহলে দেখবেন আপনার সফলতা হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। লটারির সকল বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, নিশ্চয়ই আপনারা জানেন যে লটারিটা একান্ত ভাগ্যর ব্যাপার, ভাগ্য ছাড়া কোনো কিছু হয় না। তারপর আমরা নিজেরা নিজেদের মতো করে যে যার মতো করে একটা আইডিয়া করি, যার মনের মধ্যে যে ধারণা আসে সেই ধারণা মাফিক আমরা কাটতে থাকি, কারণ চেষ্টা না থাকলে সফলতা তো আসবেই না, তাই আমাদের চেষ্টা আমাদের করে যেতেই হবে। দেখুন যে কথা বলছিলাম যে মর্নিংয়ের টিকিট কাটার সময় ডে রেজাল্ট ফলো করতে হবে এবং নাইট রেজাল্ট ফলো করতে হবে, এবং নাইটের টিকিট বা ডে টিকিট কাটার সময় গতদিনের মর্নিং বা আজকে মর্নিং ফলো করতে হবে, বা ডের রেজাল্ট অর্থাৎ 6টা রেজাল্ট ফলো করতে হবে। দেখুন একটি রেজাল্টের সাথে আরেকটি রেজাল্টের কতটা মিল থাকে সেই মিলটি আপনি আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে 4 ব্যাগে 65, 4 ব্যাগে 65 35-এ মর্নিংয়ে অর্থাৎ 13 তারিখের 13-2-2022-এ 4 ব্যাগে 65 35, 65-35-এ 1000 খেলে গেছে। ঠিক ওই 13 তারিখে 13 তারিখের 6টা রেজাল্টে 13 তারিখের 6টা রেজাল্টে দেখুন একই মিডিলে 65-65-53, 65-35টারে ঘোরালি হয় 65-53, একই মিডিলে 1000 খেলে গেছে, কতটা মিল থাকে দেখুন। 6টায় খেলেছে 11 মিডিলে 1000 এবং মর্নিংয়ে খেলেছে আপনার 10 মিডিলে 1000, তাহলে একটি রেজাল্টের সাথে আরেকটি রেজাল্টের কতটা মিল থাকে দেখুন। এখানে একটি রেজাল্ট নিয়ে আসছি, নাইটের রেজাল্ট, এখানে আছে মর্নিংয়ের রেজাল্ট, 13 তারিখের মর্নিং ডিয়ার মর্নিং রেজাল্ট, মর্নিংয়ে 1000 খেলেছে আপনাদের 70-70-47, 8 ব্যাগে 70-47, সেই মর্নিংয়ের রেজাল্টের সাথে দেখুন নাইটের রেজাল্টে কতটা মিলে, একই তারিখ 13-2-2022, এখানে দেখুন 13-2-2022 8টা রেজাল্টে দেখুন ওই 70-01-1000, তাহলে একটি মিডিলে সকালে 1000-এ খেললে বিকালে খেলার সম্ভাবনা অবশ্যই থাকে, বা একদিন আগে ডেতে খেললে পরের দিন মর্নিং বা নাইটে খেলার সম্ভাবনা অবশ্যই থাকবে। এখানে আরেকটি রেজাল্টের মিল দেখুন, এখানে আপনার 4 ব্যাগে 87, 4 ব্যাগে 87-85 নাইটের রেজাল্টে 1000 খেলা আছে, অর্থাৎ এটা এই ছকটা করেছে একই তারিখ 6টার রেজাল্টে ওই 87-72, 87 মিডিলের 72 বিকাল 6টায় 87 মিডিলে 1000 খেলে গেছে, সেই সূত্রে নাইটেও 87 মিডিলে 1000 খেলে গেছে। আপনারা রেজাল্টগুলো ফলো করুন তাহলে অবশ্যই সফলতা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আপনি আপনার হিসাব মতো আয় বুঝে ব্যয় করবেন তাহলে আপনার সফলতা আসবে। এখানে দেখুন 8 ব্যাগে 70-47-এ মর্নিং 13-2-2022 1 PM অর্থাৎ 70-47-1000, এবার বিকাল 6টা কি করছে একই তারিখে 70-5 ব্যাগে 70-01, তাহলে একই মিডিল, 1000-এর মিডিলগুলো সিলেক্ট করা কত সহজ এখানে বোঝা যাচ্ছে, যে বিকালের ছক ধরে বা মর্নিংয়ের ছক ধরে বিকালে এবং বিকালের ছক ধরে নাইটে কোম্পানি এক এক সময় তার খেলা পরিবর্তন করে, অর্থাৎ এই ছক প্রতি 7 দিন অন্তর অন্তর কোম্পানি তার ছক পরিবর্তন করে। আপনি
বুদ্ধি করে যদি কোম্পানি ছক ধরতে পারেন তাহলে অবশ্যই সফলতা পাবেন, তবে আপনার বেশি টিকিট কাটার প্রয়োজন নেই। সামান্য কয়েকটি মিডিল, আমি যে মিডিল কয়েকটি দিয়েছি, সামান্য কয়েকটি মিডিল সেট করবেন, এবং আপনার যদি কোনো প্রিয় নাম্বার থাকে বা মর্নিংয়ের রেজাল্ট ফলো করে নাইটের টিকিট বা ডের রেজাল্ট ফলো করে পরের দিনের মর্নিং বা নাইটের টিকিট কাটবেন, তাহলে অবশ্যই সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। সকলকে ধন্যবাদ।